নরদা শাহজাহান শেখ নাকি পালাবার ছেলে নয় শাহজাহান শেখের এক অনুগামী সেটা দাবি করছে শাহজাহান শেখ সামনে আসুক অডিও বার্তা যদিও এটার সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা কিন্তু যে অডিও বার্তা ছড়িয়ে পড়ছে আপনাদের দলের অনুগামী মারফত অন্তরালে থেকে অডিও বার্তা অডিও মেসেজ পাঠাচ্ছে শাহজাহান আর পুলিশ তার নজর পাচ্ছে না তার নাগাল পাচ্ছে না আসলে একটা বিষয় আমি বুঝতে পারছি না যে যে ভিডিও সত্যতা যাচাই হয়নি সে ভিডিও প্রচার হচ্ছে সংবাদ মাধ্যমে তো আপনারা যদি তো কনফার্ম করছেন না তা আমি আর কে বলবো একটাই কথা বলবো যে সিবিআই ইডি আর কেন্দ্রীয় বাহিনী মানে ইনকাম ট্যাক্স এনআইএ এই চারটে বা পাঁচটা যে সংস্থা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আপনি ভারতবর্ষে আমায় দেখিয়ে দিন যে বিজেপি পার্টির বিরুদ্ধে যা যে সমস্ত রাজনৈতিক দল সারা দেশ জুড়ে আছে সে কেরলের সিপিএমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এদিকে চিতাম্বরমজি এদিকে দিকে মহারাষ্ট্রের সঞ্জয় রাউত ওইদিকে আপনার দিল্লির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জেলে সারা দেশ জুড়ে যারা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধেই এই এজেন্সি খুব সক্রিয় অথচ কিন্তু কোথায় কালকে সন্দেশখালীর মতো পরিস্থিতি অন্য কোথায় তৈরি হয়েছে এটা যদি আপনি বলেন যে সরকারি কর্মচারীদের বাধা শুধুমাত্র ইদির কাজের বাধাদান দান শুধু ছন্দেশগালিতেই একটা হয়েছে আর ভারতবর্ষের কোনো একটা যায় কোনো কোনো জায়গায় কোনো জায়গায় বাধা পায়নি তাহলে আমি আপনাকে বলতে পারবো যে অনেকগুলি দৃষ্টান্ত আপনার সামনে থাকবে যেখানে যেখানে ওরা বলেছে যে আমাদেরকে কাজে বাধা দেওয়া হয়েছে সে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এরা গিয়ে যখন একটা

কিভাবে আক্রান্ত হয়েছে এটা প্রগতি হামলা সংবাদ টু মারার সংবাদ মাধ্যমের উপরে যে কোনো রকম আক্রমণের আমি নিন্দা করছি আমি কন্ডেম করছি আমি আপনাকে বলছি ইডি আধিকারিকদের উপর হামলা কন্ডেম করছেন না না ইডি ইডি আধিকারিকরা যেটা করেছে আক্রমণ কাউকে আক্রমণ করাটাকে মানে ইডি আধিকারিকদের আমি খুব আমি খুব ওয়েলকাম করছি যে আপনি সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনাকে নিন্দা করছেন ইডি আধিকারিক যারা আলোনে সেখানে গেছেন ইডি নিয়ে ইডি ভূমিকা নিয়ে 100 প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা সেখানে গেছেন তারা তদন্তের কাজে গেছেন সেই তদন্তন নিয়ে হাজারটা প্রশ্ন থাকতে পারে তাদের উপরেই প্রাণঘাতী হামলা না নিন্দা করছেন কি করছেন দেখুন গ্রামবাসীর উপরে যে আক্রমণ গ্রামবাসীর সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষটা কি বলে সংঘর্ষ হয়েছে কোথায় বরং 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 কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ধৈর্য দেখিয়েছে সংঘর্ষ কোথায় হয়েছে যে সংঘর্ষ

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে জানা নেবে না অথচ উনি এই রেডে যখন যাচ্ছেন তখন পেছনে মিডিয়ার গাড়িকে নিয়ে গিয়ে একটা তদন্ত করতে যাচ্ছেন নিয়ে যায়নি বলে দি আমি স্পষ্ট করে মিডিয়ার গাড়িকে নিয়ে যায়নি সংবাদ মাধ্যমের কাজ যে কোথায় তদন্তের ন্যূনতম সম্ভাবনা আছে সেই অনুযায়ী আমরা ট্র্যাক ওনারা যদি খবরটা মিডিয়াকে না দেন খবরটা মিডিয়া পেয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো অথচ পুলিশকে খবরটা দিল না স্থানীয় প্রশাসন জানলো না বা রাজ্য প্রশাসন জানলো না

তারপরে ইডি রেড করছে সিবিআই রেড করছে যদি রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয় তাহলে একটা জন হতে পারে রাজ্য পুলিশের ওপর হলে বলবেন জনরস আর কেন্দ্রীয় বাহিনীর ওপর করলে আপনার বলবেন অন্য কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা